হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। নভেম্বর মাসে অনেকগুলি গ্রহের ট্রানজিট আছে, যার ফলে নভেম্বর মাসটা কিন্তু আমাদের কাছে একটু চ্যালেঞ্জের হবে। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে। জানবো কর্কট রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে। এই মাসে শুক্র, বৃহস্পতি, বুধ ও সূর্য এই চারটে গ্রহে ট্রানজিট হবে। এই চারটে গ্রহে ট্রানজিট হওয়ার ফলে আপনাদের ফোর্থ হাউস, ফিফথ হাউস এবং সেভেন্থ হাউস প্রচণ্ড পরিমাণ অ্যাক্টিভ থাকবে। ফোর্থ হাউস থেকে ক্যালকুলেশন করা হয় আপনাদের সুখভোগ, আপনাদের মায়ের হেলথ, আপনাদের বাড়ি, সম্পত্তি এই বিষয়গুলি। ফিফথ হাউস থেকে ক্যালকুলেশন করা হয় আপনাদের লাভ লাইফ, আপনাদের এডুকেশন। সেভেন্থ হাউস থেকে ক্যালকুলেশন করা হবে আপনাদের বিজনেস, আপনাদের দাম্পত্য জীবন। তাহলে চলুন জেনে নিই এই মাসে আপনাদের সমস্ত বিষয়গুলি কেমন থাকবে না থাকবে। ফার্স্টে জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। কেরিয়ারের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে, অনেক মানুষ এই মাসে জব ছেড়ে বিজনেস করার চিন্তাভাবনা করবেন। শুধু চিন্তাভাবনা করবেন সেটা করে থেমে যাবেন না, কিন্তু আপনাদের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা কিন্তু আপনারা যথাযথ করবেন। বাস্তবের রূপ আপনারা কিন্তু অনেকটা দিয়ে ফেলতে পারবেন, তবে কিন্তু আপনাদের পরিশ্রম প্রচণ্ড মাত্রায় করতে হবে। উইদাউট পরিশ্রম কিন্তু সফলতা আসবে না। যারা জব করেন তাদের কিন্তু জবের জায়গায় বেশ নিজেদের আধিপত্যটা খুব ভালো বিস্তার করতে পারবেন। সিনিয়র বা বসের সাথে আপনাদের রিলেশন কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। আপনাদের কাজের যে গতি সেটা কিন্তু অনেকটা মাত্রায় বেড়ে যাবে। জবের জায়গায় কিন্তু বেশ ভালো রেজাল্ট আগের মান্থগুলোর থেকে তুলনামূলকভাবে আপনারা কিন্তু এ মাসে পাবেন। যারা বিজনেস করেন তাদেরকে বলবো, বিজনেসে কিন্তু আপনারা খুব ভালো লাভ এই মাসে দেখতে পাবেন। নিজেদের ব্যবহারটাকে প্রচণ্ড সফট কিন্তু এই সময় আপনাদের রাখতে হবে, তাহলে দেখবেন আপনাদের বিজনেসের গ্রোথ অনেকটা মাত্রায় কিন্তু বেড়ে যাচ্ছে। বিজনেসের ব্যাপারে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা এই মাসে লোন পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় বেশি থাকছে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের কেমন থাকছে না থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে যেটা বলবো, এ মাসে কিন্তু প্রচণ্ড রকমভাবে আপনারা ফিনান্সিয়াল দিক থেকে স্ট্রং থাকছেন। আপনারা যদি আগে কোথাও ইনভেস্ট করে থাকেন, এটা সেই মান্থ যেখান থেকে আপনারা আগের ইনভেস্টটা রিটার্ন পেতে পারেন, যার ফলে কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা ডেভেলপ করে যাবে। আপনারা যদি ভাবেন এই সময় কোথাও ইনভেস্ট করবেন, সেক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো, আপনারা ইনভেস্ট করুন। ইনভেস্ট করলে কিন্তু আপনার তুলনামূলকভাবে অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। এই মাসে কর্কট রাশির মানুষরা তাদের ফ্যামিলির লোকেদের জন্য কোনো রকম ইন্স্যুরেন্স করিয়ে থাকবেন, যেটা কিন্তু খুব ভালো একটা বুদ্ধি, যেটা ফিউচারে গিয়ে কিন্তু আপনাকে প্রচণ্ড মাত্রায় হেল্প করবে। অর্থনৈতিক দিকটা কিন্তু এই মাসে আপনি অনেকটা গুছিয়ে উঠতে পারবেন, যার ফলে কিন্তু আপনি যে কোনো কাজ প্রচণ্ড ঠিকঠাকভাবে উতরে যেতে পারবেন। ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকার জন্য আপনি কিন্তু কোনো সমস্যাকে সমস্যা বলে মনে করবেন না। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে কিন্তু এই মাসটা প্রচণ্ড একটা ভালো মাস, যেখানে দাঁড়িয়ে আপনার হেলথ নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। শুধু আপনার না, আপনার পরিবারের, আপনার পিতামাতার হেলথ নিয়েও কোনো সমস্যা থাকবে না, আপনার শিশুদের হেলথ নিয়েও কিন্তু কোনো সমস্যা থাকবে না। সমস্ত হেলথ ওরিয়েন্টেড প্রবলেম থেকে এই মাসে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। এটা হচ্ছে এই মাসের সবথেকে একটা গুড নিউজ কর্কট রাশির মানুষদের জন্য। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে, ম্যারেজ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে যেটা বলবো, যারা বিয়ে নিয়ে প্ল্যানিং করছেন, বাড়িতে আলোচনা করতে চাইছেন, তারা এই মাসে আলোচনা করুন। পজিটিভ রেজাল্ট কিন্তু ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন। আলোচনার বিষয় সময়টা খুব ভালো। যাদের বাড়িতে এই বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কিছুদিন ধরে প্রবলেম চলছিল, মানে বাড়ির লোককে কোনো মতেই আপনারা কনভিন্স করতে পারছিলেন না, এটা সেই সময় যেই সময় আপনারা যদি কথা বলেন আপনাদের যারা লাভ পার্টনার আছে তাদের বিষয়ে, তাহলে কিন্তু বাড়ির লোক খুব ইজিলি কনভিন্স হয়ে যাবে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকবে। ম্যারেজ লাইফের ব্যাপারে যে কথাটা বলার সেটা হচ্ছে, এই মান্থে ম্যারেজ লাইফ একদম স্বতঃস্ফূর্ত। পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, দুজনে কোথাও ছুটি কাটাতে যেতে পারেন, যার ফলে কিন্তু আপনাদের মুড অনেকটা ভালো হয়ে যাবে। আবার অনেক মানুষের ক্ষেত্রে প্রেম একটা নতুন অভিজ্ঞতা কিন্তু দিয়ে যাবে। দুজনের মধ্যে
কিছুটা হলেও ডিস্টেন্স ক্রিয়েট হবে। এগুলো কাদের ক্ষেত্রে হবে, যারা অনেক দিন ধরে রিলেশনশিপে আছেন, ধরে নিন 10 বছর 12 বছর, এরকম যারা রিলেশনশিপে আছেন তাদের রিলেশনশিপে কোথাও গিয়ে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করার সম্ভাবনা থাকছে। তবে চিন্তার কিছু নেই, সমস্যাটা কিন্তু সাময়িক, কিছুদিন পর সমস্ত কিছু একদম স্টেবল হয়ে যাবে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যেটা বলবো, এই মাসে কিন্তু ফ্যামিলি লাইফ আপনাদের একদম দুর্দান্ত থাকছে। ফ্যামিলিতে কিন্তু আপনি একদম সুপার হিরো হয়ে যাবেন। কেন বলছি, ফ্যামিলির লোকজনদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি একদম চুটকিতে করে ফেলবেন। ফ্যামিলির লোকজনের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনি অনেকটা পরিমাণ হেল্প করবেন, যার ফলে কিন্তু খানিকটা হলেও আপনার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আপনার ভাই বোনকেও কিন্তু আপনি যে কোনো সমস্যায় এই সময় হেল্প করতে পাশে যাবেন, আপনার ভাই বোনও কিন্তু আপনাকে ডেফিনেটলি হেল্প করবেন। এই সময় যারা দূরে কোথাও থাকেন ফ্যামিলি থেকে, তারা কিন্তু বাড়িতে আসার পরিকল্পনা করতে পারেন, বাড়ির লোকজনের সাথে কিন্তু সময় কাটাতে পারেন। বাড়ির যারা ছোট সদস্য থাকে তাদেরকে এই মাসে একটু সময় দিন, তাদের সাথে একটু কথাবার্তা বলুন, তার ফলে কি হবে তাদের সাথেও আপনাদের রিলেশনটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। যাদের ফ্যামিলিতে বহুদিন ধরে পুরনো কোনো বিবাদ চলে আসছিল, আপনারা যতই চেষ্টা করুন না কেন এই মাসে সেটা কখনোই মিটমাট হয়ে যাওয়া সম্ভব না। এটাই একটা নেগেটিভ দিক। তাছাড়া ফ্যামিলি দিক থেকে কোনো রকম নেগেটিভ দিক কিন্তু এই মাসে নেই। ফ্যামিলির লোকজনের সাথে আপনি কিন্তু চুটিয়ে সময় কাটাবেন আর দুর্দান্ত কিন্তু আনন্দ করবেন। সব মিলিয়ে বলা যায় কর্কট রাশির এই মাসটা কিন্তু প্রচণ্ড ভালো। তাহলে বন্ধুরা, কর্কট রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু সাথে থাকতে হবে। সাথে থাকার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখন এই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।